সেই পূর্ব মেদিনীপুর, সেই শুভেন্দু অধিকার। আজ থেকে ১৬ বছর আগে প্রায় এই পূর্ব মেদিনীপুর জেলাতে এই শুভেন্দু অধিকারীর হাত ধরেই সূচনা হয়েছিল একটি শাসনের পতন। ২০০৭ থেকে নন্দীগ্রাম বুঝিয়ে দিচ্ছিল বামফ্রন্ট সরকারের বায়ু পুরোচ্ছে, মেয়াদ শেষ হচ্ছে রাজ্যের বামফ্রন্টের দীর্ঘ শাসন। সেই একই কথাকে এবার বুঝিয়ে দিচ্ছে সেই পূর্ব মেদিনীপুরের এগরা, সেই একই শুভেন্দু অধিকারীর হাত ধরে, যে এগরা শুভেন্দু অধিকারীর হাত ধরে আজকে শোকে ভাসল, যে এগরার মানুষের খাদিকুলের মানুষের চোখের জল মুছিয়ে দিলেন শুভেন্দু অধিকারী, যে মানুষ শুভেন্দুকে কাছে পেয়ে কার্যত সমস্ত ক্ষোভ, সমস্ত জমানো ব্যথা, সমস্ত নিরাশ্রয়তার কথা, সমস্ত অসহায়তার কথা, সরকারের বিরুদ্ধে যাবতীয় সমস্যার কথা, মানুষের দৈনন্দিন জীবন যাপনে নিঃশ্বাস প্রশ্বাসে হাঁপ ওঠার কথা, বুক ফাটা আর্তনাদে কখনো চোখের জলে ভিজিয়ে বলতে চাইলেন, বললেন, কাজ ছাড়া করতে চাইলেন না। যখন বেরিয়ে আসছেন খাদিকুল থেকে শুভেন্দু, তখন কোথাও যেন ১৬ বছর আগের ওই দিনগুলো মনে পড়ে যাচ্ছিল, যখন নন্দীগ্রাম থেকে বেরোতে চাইলে শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরত জনতা, ক্ষোভ দেখাতে নয়, ক্ষোভ জানাতে। সরকার কি করেছে, শাসক দল কি করেছে, কি অবস্থায়, কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বেঁচে আছেন তারা, আজ ঠিক সেই ছবির পুনরাবৃত্তি। শুধু শাসক বদলে গেছে, সেই শুভেন্দু অধিকারী সেই পূর্ব মেদিনীপুর। এবার কি তাহলে তৃণমূলের শাসনের অবসান? এগরা থেকেই তৃণমূলের শেষের শুরু, আসবো সেই বিতর্কে। তার আগে এই মুহূর্তে আরও একটি সভার অনুমতি হাইকোর্ট মারফত আদায় করার পর বাঁকুড়ার শিমলাপালে বলছেন শুভেন্দু অধিকারী। সরাসরি চোখ রাখব শুভেন্দু অধিকারীর বক্তব্যে। সেই বিনয় মিশ্র সামনে এবং পিছনে পুলিশের গাড়ি থাকত, সেই বিনয় মিশ্র তোলা তুলত এই বাঁকুড়া জেলাতে ওই ভাইপর নেতৃত্বে ১৮ সালে পঞ্চায়েতে নমিনেশন করতে দেয়নি, হ্যাঁ কিনা বলুন, নমিনেশন করতে দেয়নি বিষ্ণুপুর সাব ডিভিশনে, পুলিশ স্তরে একটা নমিনেশন হয়নি, অন্য জায়গাও বাধা দিয়েছে, এমনকি বাঁকুড়াতেও বাধা দিয়েছে। আপনারা জানেন কি পরিমাণ অর্থ এখান থেকে তোলা হয়েছে, শুধু তাই নয়, রিক্রুটমেন্ট স্ক্যাম, চাকরি দুর্নীতি, কিভাবে বাঁকুড়া জেলা থেকে কালেক্টর নিয়োগ করে টাকা তোলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, কিভাবে লুপ করা হয়েছে টাকা, কিভাবে চাকরি বেচা হয়েছে দোকান খুলে আপনারা জানেন। আমি সব সভাতে বলি, শ্যাম মুখার্জি বলে একজন এই জেলার রাজনীতিবিদ ছিলেন, মন্ত্রী হয়েছিলেন, দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, ১৬ সালে তুষার বাবুর কাছে হেরে যান, জোট প্রার্থীর কাছে সিপিএম কংগ্রেস। আমি শ্যামবাবুকে জিজ্ঞেস করেছিলাম হারলেন কেন, বলল ৫২৮ জন লোকের তালিকা নিয়েছিল বিনয় মিশ্র ভাইপোর প্রতিনিধি হয়ে, ১২ কোটি টাকা তুলে দিয়েছিলাম, চাকরি হয়নি, টাকা ফেরত দেয়নি, ওই পরিবারগুলো আমাকে হারিয়ে দিল, এই জেলাকে শুষে খেয়েছে। তাই আমি মনে করি ভাইপোর নেতৃত্বে এটা নবজোয়ারের যাত্রা নয়, এই যাত্রাটা হল চলো চলো তিহারের যাত্রা, তিহারের পথে এগোচ্ছে। বীরভূমে একজন বিধান নেতা ছিল, নাম তার কেষ্ট মণ্ডল, তিনি বলতেন উন্নয়ন দাঁড়িয়ে আছে চরম চরম ঢাকের আওয়াজ গুড় বাতাসা, আজকে তার অবস্থা দেখুন, তিনি তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছেন, তার মেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেন, বলছে একই দশা হলো এখানকার চোরেদেরও একই দশা হবে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, একটাও চোরকে নরেন্দ্র মোদীজি ছাড়বে না। নরেন্দ্র মোদীজি স্লোগানই দিয়েছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাই ভারতীয় জনতা পার্টি সেই জায়গায় অটল আছে, অটুট আছে, কর্ণাটক নিয়ে বিশেষ লাফানোর কিছু নেই। দেখছেন না আজকে ৫ দিন হয়ে গেল মুখ্যমন্ত্রী ঠিক করতে পারছে না, ২০২১ সালের পর থেকে ১১টা রাজ্যে ভোট হয়েছে,
নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা রাষ্ট্রবাদ দেশপ্রেমকে মেনে চলি তারা জানি যে মোদীজি না থাকলে আমাদের দেশ আফগানিস্তান হবে। তালিবানরা দখল করবে, বলবে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো, সেই আমাদের দেশ ইউক্রেন হবে। দুর্বল নেতার হাতে থাকলে আমাদের পোল্যান্ডে পালাতে হবে, ইউক্রেনের লোক যেমন পালিয়েছিল। তাই আগলিবার মোদীজি 400 পার, ও কথা পরে হবে। লোকসভা ভোট অনেক বাকি, সামনে পঞ্চায়েতের ভোট। পঞ্চায়েতে কেন পরিবর্তন করতে হবে বলে 100 দিনের টাকা নাকি পাওয়া যাচ্ছে না, কেন পাওয়া যাবে? আপনারা জবকার হোল্ডাররা বলুন, গাই গরু কেনার জন্য 15,000 টাকা করে ভারত সরকার দিয়েছিল, কে পেয়েছে? উত্তর না। পানের বরজ করার জন্য দিয়েছিল, উত্তর না। ফলের বাগান করার জন্য IBS এ 15,000 টাকা করে দিয়েছিল, উত্তর না। জেসিপি মেশিন দিয়ে মাটি খুঁড়ে ভুয়া মাস্টার রোল করে 100 দিনের কাজের টাকা লুট হয়েছে। তাই 2022-এর 31 ডিসেম্বর 3,60,00,000 জব কার্ড হোল্ডার ছিল, আজকে 2,60,00,000 জব কার্ড হোল্ডার হয়ে গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, পশ্চিমবঙ্গে 50,00,000 বাড়ি এখনো অব্দি মোদীজি দিয়েছেন, হাত তুলুন কতজন পেয়েছেন? আপনারা পাননি, তৃণমূলের নেতাদের গোয়াল ঘরে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ঢুকে গেছে, তৃণমূলের নেতাদের শৌচালয় দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে, তৃণমূলের নেতারা টাকা লুট করেছে। আর যে কটা লোক পেয়েছেন 30,000 টাকা করে কমিশন দিতে হয়েছে কাঠমানি, হ্যাঁ কি না বলুন? মোদীজি শৌচালয় নির্মাণের জন্য 12,000 টাকা দিয়েছিলেন স্বচ্ছ ভারত মিশনে, আপনারা পেয়েছেন? উত্তর দিন, পাননি আপনারা। তাই এই চোরেদের পঞ্চায়েত থেকে তাড়াতে হবে, বড় চোর ধেড়ে ইঁদুর, তাদেরকে তো তোলার দায়িত্বটা আমাদের আপনাদের নয়, আর ছোট চোরেদের ধরার তাড়ানোর দায়িত্ব কার? আপনাদের নমিনেশন ফাইল করাবো আমরা, এত MLA বসে আছে, সঙ্গে CISF, এরা ঢুকিয়ে দিয়ে আসবে বিডিও অফিসের ভিতরে। নমিনেশন করানোর দায়িত্ব আমাদের, সুভাষ দাদের, লোকেট চ্যাটার্জিদের, আর গণনা কেন্দ্র আমরা সুরক্ষিত করব। গ্রাম সুরক্ষিত করতে পারবেন তো? পারবেন তো? তাড়াবেন তো চলবে, চাবেন তো চলবে, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? আপনারা শুনে রাখুন, জনজাতিরা, দ্রৌপদী মুর্মু আমাদের মা, তাকে প্রান্তিক গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে মোদীজি ভারতবর্ষের 1 নম্বর ব্যক্তি করেছেন রাষ্ট্রপতি, এ সম্মান কেউ দেয়নি। আপনারা শুনে রাখুন, তৃণমূল বালুর ঘাটে 3 জন জনজাতি মহিলাকে দণ্ডি কাটিয়েছে, পঞ্চায়েতের বদলা নিতে হবে। শুনে রাখুন কুর্মি ভাইরা বোনেরা, বন্ধুরা, আপনারা মন্ডল কমিশনের পরে OBC তকমা পেয়েছিলেন, OBC মর্যাদা আপনারা পাননি। OBC যারা আছেন, হিন্দু OBC, মমতা ব্যানার্জি তাদের ধ্বংস করে দিয়েছে। অরিজিনাল OBC যে OBC বি করে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য OBC এই তৈরি করে, আপনার চাকরি আপনার শিক্ষা সব কেড়ে নিয়েছে। অলচিকি লিপি কবে বেরিয়েছিল? 1925 সালে পণ্ডিত রঘুনাথ বর্মণ। অষ্টম তফসিলে সংবিধানে স্বীকৃতি কে দিয়েছেন? অটল বিহারী বাজপেয়ী 2003 সালে। ঠিক একইভাবে কুর্মি সমাজ, ভুল বুঝবেন না, জঙ্গলমহলে আমাদের যে আসনগুলো জিতেছে এতে নিশ্চিতভাবে জনগণের অবদান আছে,
সাথে জনজাতি কুড়মি বাউরিদের অবদান আমরা অস্বীকার করতে পারব না। এরা আমাদেরকে দুহাত ভরে ভোট দিয়েছে, সমস্যা তৈরি করেছে কে? মমতা ব্যানার্জি। 2020 সালে 18 ডিসেম্বর সিআরআই কে লিখলো আপনাদেরকে এসটি করে দেওয়ার জন্য। 2021 ফেব্রুয়ারি মাসে জনজাতিদের চাপে সেই চিঠি প্রত্যাহার করে শুধুমাত্র ভোটের জন্য নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির রাজনীতি সৃষ্টি করেছে মমতা ব্যানার্জি। এই জোর দুর্নীতিগ্রস্ত সরকারকে উপরে আমাদের ফেলতেই হবে। পশ্চিমবাংলায় চারিদিকে বোমা বিস্ফোরণ, চারিদিকে বোমা বিস্ফোরণ। এক রাতে কত মানুষকে বোমা দিয়ে উড়িয়ে মারল আপনার বক্তুই রামপুরহাট থেকে একরা। গোটা বাংলা জ্বলছে, ছটা বেজে গেছে, আপনাদের বাড়ি ফিরতে হবে। জঙ্গলের মধ্যে থেকে এসেছেন, লড়াই আমাদের চালু থাকবে, আমরা সভা সমিতি চালিয়ে রাখব, আবার মিটিং হবে, হলুদ কালিতে আসবো, রানীবাঁধে পৌরসভা হবে, জয়পুরে আসব, পদযাত্রা হবে। লড়াই চলছে, লড়াই চলবে, লড়াই চলছে, লড়াই চলবে। মোদীজি দায়িত্ব দিয়েছিল মমতা ব্যানার্জিকে হারাতে, নন্দীগ্রামে পেরেছি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হয়েছে, হ্যাঁ কি না? এবারে কি করতে হবে? প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে হবে। রাজি তো সবাই? জোরে বলুন, রাজি তো সবাই? রাজি তো সবাই? রাজি তো সবাই? প্রাক্তন মুখ্যমন্ত্রী করে রাষ্ট্রবাদী সরকার আনতে হবে, যে সরকার পশ্চিমবাংলায় শিল্প কর্মসংস্থান জনজাতি পিছিয়ে পড়া কুর্মি পাহাড় জঙ্গল মহল সবাইকে নিয়ে চলবে, যার নেতার নাম নরেন্দ্র মোদী। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সবাই খুব ভালো থাকবেন, 45 ডিগ্রি গরম, তারপরে পুলিশের চোখ রাগানি, সব বাধা পেরিয়ে এসেছেন। আসার আগে হরিণ পালে আমাকে কুর্মি ভাইরা আটকেছিল, আমি তাদের সঙ্গে গাড়ি থেকে নেমে মিষ্টি মুখে কথা বলে এসেছি, তাদেরকে বলেছি যে কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আপনাদের লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই আপনাদের বিরুদ্ধে নয়, আপনাদের লড়াই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির বিরুদ্ধে, এই সরকারের, এই সরকারের বিরুদ্ধে। এই লড়াই আপনারা করুন সংবিধান এবং আইনের মধ্যে থেকে, আপনারা আপনাদের প্রাপ্য বুঝে নিন, জনজাতিদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে। আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দয়া করে বিজেপিকে ভুল বুঝবেন না। আমরা এই জঙ্গলমহল পিছিয়ে পড়া এলাকাকে আমরা তুলতে চাই। মমতা ব্যানার্জি আপনাদের ঠকিয়েছেন, আপনাদের ঠকিয়েছেন, আপনাদের পশ্চিম এই এলাকার মানুষ না সাঁওতালিরা না কুর্মিরা, আপনারা ভাষার মর্যাদা, সংস্কৃতির মর্যাদা, ধর্মের মর্যাদা, নিজেদের আত্মগৌরবের মর্যাদা পাননি। আমরা চুনকা মাহাতর দিবসেও প্রণাম জানাই, আমরা বিরসা মুন্ডার দিনও জনজাতি গৌরব দিবস পালন করি। এটাই হলো ভারতীয় জনতা পার্টি, এটাই হলো নরেন্দ্র মোদী। তাই নরেন্দ্র মোদীকে সামনে রেখে আমাদের লড়াই চলছে, চলবে। সবাই খুব ভালো থাকুন, জোরে বলুন, ভারত মাতা কি? বাঁকুড়ার সিমলাপালে আরো একটা সভা, যে সভার অনুমতি আরো একবার কলকাতা হাইকোর্ট থেকে নিয়ে আসতে হচ্ছে, সেই সভার শেষে বলছি যে কথা বলছিলাম আপনাদের, এগরা প্রসঙ্গ, খাদিকুল প্রসঙ্গ। আজকের বিশেষ প্রতিবেদনে চোখ রাখি, তারপর আসছি বিতর্কে। আজকে বিশেষ প্রতিবেদন,
বিস্ফোরণের খাদিকুল, স্বজন হারা খাদিকুল, রেগে লাল খাদিকুল, সব ভয় ডর মুছে ফেলে রুখে দাঁড়ানোর খাদিকুল। গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল বাজির আড়ালে বোমার কারখানা। অভিযোগ পুলিশের মদত ছিল পুরো দস্তুর, অভিযোগ রীতিমতো তোলা তুলত পুলিশ। কারোর প্রাণের পরোয়া না করেই চলত বেপরোয়া কারবার। চাপা ক্ষোভ, রাগ, আতঙ্ক দীর্ঘদিনের সঙ্গী খাদিকুলের। একটা বিস্ফোরণ, তারপর এদিক ওদিক ছড়ানো লাশের সারি, যেন সেই ফুলকিটার কাজ করল, যার অভাবে এতদিন ঠিক সাহস জোটাতে পারছিলেন না খাদিকুলের বাসিন্দারা। খাদিকুলে চলত প্রলোভনের কারবার, তাতে কাজ না হলে চলত ভয় ধরানো হুমকি। গ্রামে গঞ্জে পেটের ভাত জোগাতে সরকারি চেষ্টাই বা কই? খাদিকুলের প্রান্তিক মানুষগুলো বাধ্য হতেন বোমার কারখানায় কাজ করতে। বোম বাঁধাও হয় এদিকে সেদিকে, পাচারও করা এখানে সেখানে, লোক কানও আছে বোম। আমার স্বামীকে সবকিছু ভানবাবু এ করেছে, টাকার লালসা দেখিয়েছে, মহিলার যৌবন দেখিয়েছে, মদের বোতল দেখিয়েছে। চোখের সামনে বিরোধী দলনেতাকে দেখে যেন আঁকড়ে ধরলেন স্বজন হারানো মানুষগুলো, ভরসার হাত ধরে বাঁচার রাস্তা খুঁজতে চাইলেন। আমরা দাবি করি এনআইএ তদন্ত করতে হবে। আমরা এগুলো দাও না ভাই, আমি অন্য প্রাইভেট হসপিটাল নিয়ে, সরকারি হসপিটাল পারবে না। পুলিশের সৃষ্টি, মমতার সৃষ্টি, খুনি হচ্ছে মমতা ব্যানার্জি। কিন্তু এই কান্না, এই যন্ত্রণা মুহূর্তে বদলে গেল রাগের আগুনে তৃণমূলের দুই প্রতিনিধিকে দেখে। হাত জোর করে তখন মানুষ ভুঁইয়ার ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা। একদিকে যখন বিরোধী দলনেতাকে ছাড়তেই চাইছে না খাদিকুল, ঠিক তারপরেই 10 মিনিটেই খেল খতম তৃণমূল প্রতিনিধিদের। পালিয়ে বাঁচলেন মানুষ তোলা, এত এত মানুষের রাগের ক্ষোভের উত্তর কই তাদের কাছে? পিঠ টান দেওয়া ছাড়া উপায় কি? মুখ বাঁচাতে তৃণমূলের চিরাচরিত অজুহাত তো আছেই, সব হবে। মুখ্যমন্ত্রী দয়ালু মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত ব্যাপারে দাঁড়াবেন পাশে, কিন্তু যারা চক্রান্ত করছে তারাও চিহ্নিত। চক্রান্ত, কোনটাকে চক্রান্ত বলছেন মানুষ বাবু? মানুষের দীর্ঘদিনের রাগ, দীর্ঘদিনের ক্ষোভ চিনতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার তো কথা নয় মানুষ বাবু, এই অভিজ্ঞতা তো আপনার আগেও হয়েছে। যদি অসুবিধা হয় দেওয়াল লিখনটা পড়তে, তাহলে ভালো করে দেখুন আরো একবার মুখগুলো। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষগুলোর সব ভয় ভেঙে গেছে। কে মন্ত্রী, কে সাংসদ, তারা আর রেয়াত করার জায়গায় নেই। তারা সহ্যের সব সীমা পার করে ফেলেছেন। ভালো করে দেখুন, তৃণমূলের শেষে শুরু হয়ে গেছে। না, কোনো বিরোধী দল লাগবে না, আপনাদের নিজেদের মধ্যেই ফ্র্যাঙ্কেনস্টাইন আছে। আর আছে পাহাড় প্রমাণ দুর্নীতি আর ঔদ্ধত্য। পালিয়ে বাঁচার এই তো সবে শুরু তৃণমূলে। রিপাবলিক বাংলা। দেওয়াল লিখনটা পড়তে পারছে তৃণমূল, পালিয়ে বাঁচার এই শুরু। মানুষ যাচ্ছে, মানুষরা পালাচ্ছে। আমার আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। নৈরাজ্যের রাত ভোর, সাধারণের কাটছে ঘোর। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি মুখপাত্র, রয়েছেন বাদল দেবনাথ সমাজকর্মী এবং তৃণমূল সমর্থক, আমার সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য কংগ্রেস মুখপাত্র, রয়েছেন সৃজন ভট্টাচার্য এসএফআই এর রাজ্য সম্পাদক, আমার সঙ্গে রয়েছেন নির্মাণ মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক। প্রত্যেকের সঙ্গে কথা বলবো এক এক করে, কিন্তু শুরু করি বাদলবাবু আপনার কাছ থেকে। এই ছবিটা কিছু বুঝতে পারছেন বাদলবাবু? মিল পাচ্ছেন 2007-এর সঙ্গে? সেই পূর্ব মেদিনীপুর, সেই শুভেন্দু অধিকারী, শাসক দলের নামটা বদলেছে, আর শুভেন্দু যে দল করতেন সেই দলটার নাম বদলেছে। মানুষ একই রকম, একই মেজাজে। 20 বছর একটা দলের ঘর করে আজকে ওই এলাকায় উনি ঢুকেছেন, চোরের মায়ের বড় গলা। আর যিনি বারবার লোডশেডিংয়ের এমএলএ,
যিনি আজকে বড় বড় ভাষণ দিলেন ওই এলাকার ওই ভদ্রলোক, আমি তার নাম নেব না টিভিতে, 2002 সালে তার ভাই সহ তিনজন ওখানে বিস্ফোরণে মারা গেছিল। গত বছর একই ঘটনা, যে লোকটা বারবার বারবার বেআইনি কারবার করছে, যে লোকটা প্রথমে দীর্ঘদিন সিপিএম করেছে, যে লোকটা বিজেপি করেছে, যে লোকটা তৃণমূলের সংস্পর্শে আসার চেষ্টা করেছে, সেই লোকটার এলাকায় আটটা নটা লোক মরে গেল, এটা তো দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু আমি শেষ না সিপিএম না বিজেপি ঘটনা দুর্ভাগ্যজনক মানুষ এলাকায় ঘুরতে গেছে, বোঝা যাচ্ছে চোরের মায়ের বাদলবাবু, চোরের মায়ের থানাটা কে চালায়? বিজেপি, সিপিএম, শুভেন্দু অধিকারী, কে চালায়? কে চালায় থানাটা? কে চালায় বলুন না, বলুন। যদি যদি এলাকার মানুষ পুলিশ মন্ত্রীর নাম কি আবার কি এলাকার আবার যখন দেখছে মানে দু নম্বরি ব্যবসা বাদল বাবু, একটা ঘরে হয় না, বিভিন্ন ঘরে ঘরে বাজি তৈরি হয়, আপনার কাছে সোজা উত্তর থাকে না? তাহলে ওখানকার সাধারণ মানুষ আপনার কাছে সোজা উত্তর নেই, কারখানা কেন কাজ করতে? আপনার কাছে সোজা উত্তর ও এবার মানুষ কেন কাজ করতে পারে? শর্মা বাবু, শর্মা বাবু, টাকায় বারবার তিনবার বিস্ফোরণ হচ্ছে, তিনবার লোক মারা গেছে, আর সেই লোকটার কাছে পাঠাচ্ছেন আর বলছেন তৃণমূলে তো বাদল বাবু বলে গেছে মিয়া চোর, বাদল বাবু বলে গেছে বাবু একটা নিষ্ঠাবান মানুষ, বাদল বাবু সত্যি তো অসম্ভব নিষ্ঠাবান মানুষ, তাকে বলছেন চোর, অসম্ভব নিষ্ঠাবান মানুষ। দুটো এফআইআর এর বদলে, দুটো এফআইআর এর ভয়ে কংগ্রেস থেকে তৃণমূলে সোজা ডাইভ মেরেছিলেন। শর্মা বাবু, এবার এলাকার মানুষের দোষ খুঁজে পাচ্ছে তৃণমূল, এবার ভিলেন এলাকার মানুষ, মানে স্পষ্ট শর্মা বাবু, মানুষ দেওয়ালে পিঠ থেকে ঘুরে দাঁড়ানোর পর তৃণমূলে এবার লক্ষ্যটা স্পষ্ট করছে। এতদিন একটা আবরণ ছিল মানুষ, মাঝখানে বিরোধী, ওপারে তৃণমূল, এবার আর স্পষ্ট বিরোধী রাজনীতি সব সরে গেছে, তৃণমূলের নিশানায় এবার মানুষ, মানুষের নিশানা তো তৃণমূল। শর্মাবাবু, না প্রশ্নটা হচ্ছে বাদলবাবুর কথা দিয়ে শুরু করি, বাদলবাবু রেগে গেলেন মানুষ ভুইয়াকে কেন চোর বলেছে, মানুষ ভুইয়াকে বলেন, দলটাকে চোর বলেছে, এবং এই যে নবান্নের যে সরাসরি বলে যে মানুষ ভুইয়া চোর, আপনি আপনার সময় কেউ বলেনি বলতে দিন শর্মাবাবু, মানুষবাবুকে কেউ চোর বলেনি, চোরটা বলেছে তৃণমূল কংগ্রেসকে, চোরটা বলেছে তৃণমূল দলটাকে, এবং এটা ঘটনা বাংলার মানুষ মনে করে যে ওপর থেকে নিচ পর্যন্ত তৃণমূলের সব কটা চোর। এটা দিয়ে আমি শুরু করলাম, আমি প্রথম যে কথাটা বলবো অনির্বাণ, যে এতদিন তো আমরা পুকুরে মোবাইল খোঁজার দৃশ্য টিভির ক্যামেরায় আপনাদের সৌজন্যে আমরা দেখেছি, এবার তো দেখলাম টিভিতে, দেখলাম যেখানে মানুষের ছিন্ন ভিন্ন দেহগুলো এগুলা থেকে খুঁজে বার করছে জলের মধ্যে থেকে। ভাবা যায় যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েই বাজি কারখানার এই তাণ্ডব তো এই নয়, আপনি পরপর দেখুন নোদাখালীতে 12ই ডিসেম্বর বা 1লা ডিসেম্বর 2022-এর আমরা দেখেছি নোদাখালীতে, পাঁশকুড়াতে দেখলাম 11/10/2022, মহেশতলাতে দেখলাম, ভূপতিনগর ওই পূর্ব মেদিনীপুর কদিন আগে আমরা দেখেছি সেইখানে ছিন্ন ভিন্ন দেহ লাশ 100 মিটার দূরে গিয়ে পৌঁছে গিয়েছিল, তার কোনো বিচার হয়েছে, তার কোনো কোনো শাস্তি হয়েছে? আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণের একটা কথা রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে। আচ্ছা বলুন তো অনির্বাণ, একটা কথা, 2.5 লক্ষ টাকা দিয়ে কি মানুষের জীবনটা ফিরিয়ে দিতে পারবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী? 2.5 লক্ষ টাকা আমরা ক্ষতিপূরণ দিলাম, কার টাকায় ক্ষতিপূরণ দিলাম? টাকাটা কার? আমার আপনার প্রত্যেকের দেওয়া ট্যাক্সের টাকা, রাজ্য সরকারের কাছে যেটা যায় সেই টাকাটা দিয়ে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিচ্ছেন মানুষগুলোকে। আলটিমেটলি 23 লাখ 24 লাখ 50 লাখ যে লাখ টাকাই দিই সেটা কিন্তু পাবলিকের, সাধারণ মানুষের দেওয়া ট্যাক্সের টাকা। প্রশ্নটা হচ্ছে কিসের জন্য দিতে হচ্ছে? প্রশ্নটা হচ্ছে দিতে হচ্ছে এই কারণে যে আমি আমার দায়িত্ব পালন করিনি, আমার সিআইডি দায়িত্ব পালন করেনি, আমার পুলিশ দায়িত্ব পালন করেনি। আচ্ছা বলুন তো, দিনের পর দিন একটা বাজি কারখানার নামে বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে, আর তারপর সেখানে পুলিশ জানে না, বুঝলাম আমি পুলিশ জানে না, গোয়েন্দা কী করছিল, অমরনাথকে
কে কি করছিল, তার লোকাল থানা কি করছিল শোনা যাচ্ছে, ৫০,০০০ টাকা মাসে তার তোলাবাজি করত ওই মৌসুম চক্রবর্তী তার থানার ওসি। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাতেও তার ইঙ্গিতটা পরিষ্কার হলো যে আমরা থানার ওসির সিচুয়েশনটা মানে পুরো পরিস্থিতিটা তার 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 অ্যাটিচিউডটা তার কাজকর্মটা আমরা রিভিউ করে দেখছি। আজকে কেন নটা মানুষের মান অফিসিয়ালি নজর মারা গেছে, আনঅফিসিয়ালি কতজন মারা গেছে? সন্ময়বাবু, সন্ময়বাবু আমি আপনাকে জানিয়ে রাখি, আপনি আপনি এখনো পর্যন্ত আপনার নজরে পড়েছে কিনা জানি না, বাদলবাবুকেও জানিয়ে রাখি, বাদলবাবু আপনারও বোধ হয় এতক্ষণ পর্যন্ত নজরে পড়েনি মনে হয়। সম্ভবত বাদলবাবু এই মুহূর্তে এগরা থানাটা তৃণমূল নয়, অন্য পৃথিবীর যে কোনো শক্তি কন্ট্রোল করছে, তৃণমূল করছে না বা রাজ্যের পুলিশ মন্ত্রী করছেন না। আপনি ভাবুন বাদলবাবু, বম্ব স্কোয়াড গেছে। আচ্ছা বম্ব স্কোয়াড কেন যায় বাদলবাবু? রসগোল্লা ছুড়লে নয় নিশ্চয়ই, আর বম্ব স্কোয়াড গিয়ে নিশ্চয়ই ওখানে বোমের ভিতরে ছানার পুর খুঁজতে যায়নি। এবার ভাবুন বাদলবাবু, ১০ সেকেন্ড ৩০ সেকেন্ড দেবো, যদি অ্যান্সারটা দেন, দেবেন না জানি তবুও দেবো। বাদলবাবু বম্ব স্কোয়াড গেছে, কী খুঁজতে আমরা জানি না, নিশ্চিতভাবে বোমা নয়, তার কারণ এফআইআরে বিস্ফোরক আইনের ধারাটাই দেওয়া হয়নি। এরপরে এনআইএ দিলে আপনারা আবার শুভেন্দু অধিকারী, বিজেপি সমস্ত কিছু খুঁজতে শুরু করবেন দেশের স্বার্থটুকু ছাড়া। বাদলবাবু আপনাদের লজ্জা করে না দেশের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলতে? যা কিছু নিয়ে খেলছেন খেলুন না, মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে লজ্জা করে না? মানুষের মৃত্যু নিয়ে আমরা রাজনীতি করি না, এটা পরিষ্কার। এক, যেহেতু সিআইডি তদন্ত হয়েছে, যেহেতু একটা প্রশ্ন এসেছে বাংলা গ্রাম থেকে প্রশ্ন এসেছে যে ওখানে বোমা তৈরির কোনো বিস্ফোরণ আছে কিনা, সেই জন্য বম্ব স্কোয়াড গেছে এবং লোকাল থানা পূর্ব মেদিনীপুরে যারা এসপি ডিএসপি ডিএম সবাই গেছে গেছে। কিন্তু যেটা আমাদের মূল প্রশ্ন, আমি কিন্তু এটা করতে পারি, এবার কিন্তু আপনি কথা বলতে পারবেন না, বলতে দেবো না গোটা শোতে, ভালো লাগবে না? এটা এটা কোনো ভদ্রতা যখন থামতে বলছি থামবেন, এটা ভদ্রতা না, এটা ভদ্রতা না, এটা ভদ্রতা নয়, আপনি এটা আপনার কাজ নয়, আপনাকে আপনাকে বলেছি আপনাকে 30 সেকেন্ডে থামতে বলেছি থামবেন, আপনি এই ধরনের আপনাকে 30 সেকেন্ডে থামতে বলেছি থামবেন, আপনি অ্যাঙ্কার না, আপনি বলুন আপনি অ্যাঙ্কার না, নিশ্চয়ই থামবো, থামবেন, অনেকবার বলেছি থামতে, কিন্তু ভাষার থামবেন, ভাষার কন্ট্রোল থাকা দরকার আছে, থামবেন, আমি ওনার সমর্থকদের মতো নই, ভদ্র ভাষায় বলেছি থামবেন 30 সেকেন্ড পর, না নিশ্চয়ই থামবো, কিন্তু ভাষা বন্ধ করে আগে থামবেন, আগে থামবেন, সঞ্চয় আগে থামবেন, অ্যাঙ্কার আগে থামবেন, মুখ বন্ধ করুন, সম্ভব সম্ভব বাবু, প্রশ্নটা হচ্ছে যে এই সিপিএম সিপিএম বলছেন তো, সিপিএম হোক কংগ্রেস হোক মানুষগুলো তো মারা গেছে, মানুষ তো নাগরিক, মানুষ দেখতে পায় না, তার তো কোনো পার্টি হতে পারে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে ২০১৩ থেকে ২০১৮ যার নাম উচ্চারণ করতে একটু বোধহয় লজ্জা হচ্ছে বাদলবাবুর, কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ, তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিলেন, তারপরে তার বৌমাকে তৃণমূল কংগ্রেসের সদস্য করে নির্বাচিত করেছেন। ওই এলাকার মানুষ আজকে বারবার ক্যামেরার সামনে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা ভানু বাগের দাপটে আমরা কোনো কথা বলতে পারতাম না, আর তাকে এখন সিপিএম বলে দাগিয়ে দিয়ে নিজেদের দায় এড়াচ্ছেন কেন, কিসের জন্য? মানুষ মারা গেছে, আপনার দল করতে তো বিজেপি করতে তো উনি এখন দল দেখতে পাচ্ছেন, আপনার বিজেপি করতে সাধারণ মানুষের কথা শোনেন। অশোক বাবু আপনার কাছে আমি আসবো, আপনার কাছে আসবো, তার আগে অশোক বাবু একটু শোনাই, যাদেরকে বিজেপি সিপিএম ইত্যাদি সব নামে ডেকে ফেলেছেন বাদলবাবু, মানুষ ছাড়া বাকি সব নামে ডেকে ফেলেছেন, ওনার মানুষ বলতে খুব ভালো লাগে, মানুষ বলতে গেলে জিভে আটকায়, তাদের কথা একটু শোনাই। লক্ষ লক্ষ টাকা নিয়েছে পুলিশ, এই মির্জাপুরে সেদিনকে ঘটনা হলো, দুজন মারা গেল, সেই দিন এসে ২ লাখ টাকা নিয়ে গেছে এখান থেকে, বাজি ব্যবসা চলতে পুলিশ, হ্যাঁ পুলিশ দালাল, বাজি তৈরি না বোমা তৈরি, সবখানে সবাই পুলিশ দালালি পয়সা নিয়েছে, পুলিশ চোর, পুলিশ চোর, পুলিশ চোর, পুলিশ চোর, পুলিশ চোর, এরা সব বিজেপি সিপিএম কংগ্রেস ধরে নিলাম। এবার আরেকজন বক্তব্য, আরেকজনের বক্তব্য, অশোকবাবু তারপর আপনার কাছে আসছি, জয়ন্ত জানা, নিহত জয়ন্ত জানা স্ত্রী কি বলেন আজকে আমাদের ক্যামেরার সামনে, আসুন শোনাই। পুরনো বাড়িতে কাজ হতো, তারপরে এখানে কাজ হয়, পুলিশের লাইসেন্সের জন্য এইখানে ফাঁকা মাঠে কাজ করে, বোম বাঁধাও হয় এদিকে সেদিকে, পাচারও করা হয় এখানে সেখানে, লোক কানও আছে, বোম বোম বাঁধা হয়, হ্যাঁ সব কিছু হয়, আমার বোম বাঁধা হয় সব কিছু হয়।
অশোকবাবু একবার ভাবুন, সৃজনবাবুকে আমি কি জিজ্ঞাসা করবো বুঝতে পারছি না। সৃজনবাবু কি আপনাদের ক্ষমতা? অশোকবাবু একটু আমি সৃজনবাবুর কাছ থেকে আসি প্লিজ, 30 সেকেন্ড দিন। সৃজনবাবু কি ক্ষমতা আপনাদের? এত বছর আগে চলে গেছেন শাসন ক্ষমতা থেকে, এখনও আপনাদের ইনস্ট্রাকশানে, মানে বাদলবাবু বলছেন সব সিপিএম বোম বাঁধা হচ্ছে, আপনারা সন্ময়বাবুরা সব হাতে হাত মিলিয়ে বোম বাঁধাচ্ছেন, বাদলবাবুরা দেখছেন, আর বম্ব স্কোয়াড যাচ্ছে রসগোল্লার ভিতরে ছানার পুর খুঁজতে, পুলিশ এফআইআরে বিস্ফোরকের ধারাটাই দেয়নি। সৃজনবাবু এই মানুষগুলা মরিয়া প্রমাণ করিল যে তারা মরে নাই, মারা গেলেন যে কজন তারা এত মানুষকে জাগিয়ে দিয়ে গেলেন। আমরা যারা রাজনীতির খবরাখবর রাখি রোজ, আমাদের কাছে নতুন নয়, তোমার খাগড়াগড় মনে আছে, এই ধরনের অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে যেখানে এই বিপুল পরিমাণ বোমা বিস্ফোরণ এবং প্রায়শই মানুষের মৃত্যু, সাধারণ মানুষের মৃত্যু, হাত উড়ে যাওয়া, পা উড়ে যাওয়া। আজকে সকালবেলা খবরের কাগজে যে ছবিগুলো দেখছি, সত্যি আমি জানি না, মানে একটা রিয়াকশন দিতে গেলে, আমরা রাজনৈতিক কর্মী ঠিকই, আমাকে আমার পার্টির কথাটা এসে বলতে হবে ক্যামেরার সামনে, কিন্তু মানুষ তো শেষমেশ ওইভাবে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া দেহগুলো দেখে কি বলবো, মানে নৃশংসতার, নির্লজ্জতার, নগ্নতার, নির্মমতার সমস্ত সীমা পরিসীমা অতিক্রম করে গিয়েছে তৃণমূল, যে তারা আজকে এরপরেও দাঁড়িয়ে তারা সিচুয়েশন ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে, একেবারে কোনো কোনো মানে নিন্দার ভাষা নেই, ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। আমিও জানি না, আমিও খানিকটা, অশোকদা আছেন, বাকিরা আছেন নিশ্চয়, রাজাদা ওরা আমার থেকে বয়সে বড়, ওরা আরো বেশি দিন দেখেছে, ওরা হয়তো কিছু একটা ভেবে চিনতে বলতে পারবে। আমি অনেস্টলি খুব রিয়াক্ট করার জায়গায় মানুষ হিসেবে নেই, খুব খারাপ ঘটনা, এবং বুঝতে পারছি মানে বাংলার রাজনীতির পক্ষে এত খারাপ দিন। অশোকবাবুর কাছে আসবো, অশোকবাবু কি বলবো, মানে সৃজনের কথাটা আমি শুনছিলাম, শুনতে শুনতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল অনির্বাণ খুব একজন সংবেদনশীল মানুষ হিসাবে রাজনীতি তো পরের কথা। একটা কথা বলে রাখি অশোকবাবু, তারপর আপনি বলুন প্লিজ। আমি শুধু একটা কথা বলে রাখি, দেখুন মানুষ বোঝাকে আমিও খুব একটা ধর্তব্যের মধ্যে আনি না, দুটো এফআইআর এর ভয় যে লোক কংগ্রেস থেকে সোজা তৃণমূলে ডাইভ দেয় সে লোককে ধর্তব্যের মধ্যে আনছে না, ওটা মানুষ ভুঁইয়াকে বলা নয়, ওটা তৃণমূলকে বলা চোর চোর। আমি ওই প্রসঙ্গে আসছি, আমি শুধু ওই ছবিটার কথা বলছি, রাজ্যের একজন মন্ত্রীকে প্রতীকী তারা করছে মানুষ, লিটারেলি 10 মিনিটে গাড়িতে উঠিয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, এটা এই রাজ্যে শেষ কবে হয়েছে? আমি 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 বলছি, আমি অনির্বাণ আগে আমি বলি, মানে সৃজনের কথাটা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল কবি অমিতাভ দাশগুপ্তের একটা বিখ্যাত কবিতার দুটো লাইন, মানে ক্ষমা কাকে ক্ষমা, তোমার ছেলের হাতে বিষের নাড়ুর মতো বোমা, ক্ষমা কাকে ক্ষমা। আমরা কয়েকদিন আগেও বলা বলি করছিলাম যে বাংলায় বোমা বারুদটা কুটির শিল্প অনুসারী শিল্পের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, ইদানিং মনে হচ্ছে যে সেটার অনুসারী শিল্প কিংবা কুটির শিল্পের জায়গায় নেই অনির্বাণ, এটা বোধহয় কোথাও একটা মেন স্ট্রিম ইন্ডাস্ট্রিয়াল জায়গায় পৌঁছে যাচ্ছে। মানে বাংলার ভাগ্যাকাশে এর চেয়ে বড় আশঙ্কা এবং আতঙ্কের কথা আর কিছু হতে পারে না। 2 নম্বর কথাটা হচ্ছে, এখানে বাদলবাবু তৃণমূল সমর্থক, তৃণমূলের মুখপাত্র হিসাবে বসেছিলেন, উনি একটা কথা জিজ্ঞাসা করছিলেন এবং যে নামটা উঠে আসছে ওই কৃষ্ণবাগ কিংবা ভানুবাগের কথা, উনি বলছিলেন যে কেন 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 লোকটা বারবার করে ছাড় পাচ্ছে। মানে আমি এখানে বাদলবাবুর কাছে সবই নয় বলতে চাই, বাদলবাবু আপনি যত জোরে চিৎকার করে এই প্রশ্নটা রিপাবলিকের স্টুডিওতে করছেন, এই প্রশ্নটা তো আপনাকে এত জোরে চিৎকার করে নবান্নের 14 তলায় গিয়ে করতে হবে কিংবা তৃণমূল ভবনে গিয়ে করতে হবে, কারণ 2011 থেকে 2023 এ বাংলায় তো শাসনকাল চালাচ্ছে তৃণমূল, প্রশাসন চালাচ্ছে তৃণমূল, পুলিশ মন্ত্রীর নাম মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এ প্রশ্ন কার কাছে করছেন? আপনার প্রশ্নটা একেবারে সঠিক, কেন বারবার কৃষ্ণবাগ ছাড়া পাবে? কৃষ্ণবাগ বিজেপি করতে পারেন, তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, কোনো দল না করতে পারেন, মাওবাদী হতে পারেন, আমার জানার দরকার নেই। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি ছাড় পাচ্ছেন, এ দায় দায়িত্ব সবটাই তো শাসক দলের, অন্য হতে পারে না। এবার আসছি আপনি যার কথা বলছিলেন তার কথায়, আসলে ওই জেলায় এই তৃণমূল আমলে পুলিশের কি অবস্থা, এটা মানুষবাবু ছাড়া বোধ হয় আর কেউ হাড়ে হাড়ে টের পায়নি কোনোদিন। মানে উনি জানতেন সেই সময় যিনি মানে পুলিশ সুপার ছিলেন, এখন আবার বিজেপির নেত্রী, আবার একটা সময় তিনি জঙ্গলমহলের মেয়ে ছিলেন, আবার জঙ্গলমহলের মা বলতেন মুখ্যমন্ত্রীকে, এসব অনেক কিছু আমরা দেখেছি। সুতরাং মানুষবাবু হাড়ে হাড়ে জানেন যে তৃণমূল কিভাবে পুলিশকে কন্ট্রোল করে এবং তৃণমূল কিভাবে বিরোধীদের ওপরে কোপ নামিয়ে আনে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, এটা মানুষবাবু মানে ইটসেলফ তার উদাহরণ। আমি আর এখানে কোনো কথা বলতে চাই না। এরপরে যে কথাটা বলতে চাইছি অনির্বাণ, সেইটা হচ্ছে যে এই যে কথাটা আপনি বললেন, খুব সংক্ষেপে বলবো, নতুন নয়, আমি জানি না আর আপনাদের মনে আছে কিনা,
হঠাৎ করে বেশ কয়েক বছর আগে ওই আমরা যেখানে হালি শহর, হালি শহরে হঠাৎ জানা গেল গঙ্গার মধ্যে নাকি প্রবল বিস্ফোরণ, মানে জলের প্রবল বিস্ফোরণ, কি 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 বলছে নাকি কোথায় বেআইনি বাজি বাজেয়াপ্ত করে পুলিশ ওখানে সব ফেলে দিয়েছে, মানে বাজিতে যে গঙ্গার জলে বাজি ফেললে এরকম বিস্ফোরণ ঘটে এটাও এই বাংলাতে আমরা দেখেছি, যে বিস্ফোরণে গঙ্গার একেবারে মানুষের একেবারে দেখেছিলাম, একদম হতে পারে, হ্যাঁ একদম। তা আজকেও এই একই জিনিস, মানে বাজিতে বাজি বিস্ফোরণে মানুষ মারা যাচ্ছে, মানে এটা বোঝা যায় বাজি না বোমা, আপনি কোন জায়গায় রাজনীতি ছেড়ে দিন, রাজনৈতিক আলোচনা একটু দূরে সরিয়ে রাখি আমরা, মানুষ কাঁদছে, মানুষ অসহায়, এ চিত্র লাস্ট কবে দেখেছি আমার অন্তত, আমার দ্বিতীয় প্রশ্ন রাখবো, আমার দ্বিতীয় অগ্নিবাণ, তারপর আমি নির্মলবাবুর কাছে যাবো, বহুদিন ধরে দেখছেন বাংলা রাজনীতি নির্মল মুখোপাধ্যায়, আমি আপনার কাছে আসার আগে নির্মলবাবু আমার দ্বিতীয় প্রশ্ন, আমার দ্বিতীয় অগ্নিবাণ, দেওয়ালে পিঠ জনতা, ম্যাজিক শেষ মমতার, আজকে এগরার মানুষ, দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ, স্বজন হারানো মানুষ, চোখের সামনে তৃণমূল আর পুলিশের যৌথ উদ্যোগে বোমার কারখানা চলতে দেখা মানুষ, ঘুরে দাঁড়িয়েছেন, তাড়া করেছেন, বের করে দিয়েছেন এলাকা থেকে তৃণমূলকে, এখান থেকেই শেষ। আমি নির্মলবাবু, আমার সাংবাদিক জীবনে যাকে গুরু মানতাম তার একটি বিখ্যাত বইয়ের নাম ছিল, মানতাম মানে এখনও মানে হাতে ধরে কাজ শিখিয়েছেন, গুরুকে তো ফেলা যায়, লিখেছিলেন চুপচাপ ফুলে ছাপ, আপনার কাছে আমার প্রশ্ন নির্মলবাবু, এবার এক চিৎকারে তৃণমূল সাফ। না দেখুন, যে কোনো এই ধরনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন না, বিরোধী নেত্রী ছিলেন, তখন যা যা ঘটনা ঘটত সবটাই প্রশাসনের উপর বর্তত। আজকে বাদলবাবু যে প্রশ্নটা করেছেন, কেন কৃষ্ণপ্রসাদ ছাড়া পেয়ে যাচ্ছে বারবার, আমার মনে হচ্ছে উনি প্রশ্নটা করে কোথাও একটা ফাটা বাঁশে আটকে গেছে। আমি কথাটাই বললাম, এই কথাটা কি আমি বললাম? আপনি আপনাকে আমার সুযোগ দেবো, হ্যাঁ বলুন নির্মলবাবু বলুন। হ্যাঁ না, আপনি যে প্রশ্নটা করছিলেন যে কেন ছাড়া হয়েছে বারবার, একজন মানুষ যদি অন্যায় করে থাকে কি করে ছাড় পাচ্ছে, এই প্রশ্নটা কি করেছেন না করেননি? না হলে আমি ফিরিয়ে নিচ্ছি। প্রশাসনকেই দিতে হবে, কারণ এই প্রশ্নের উত্তর কোন রাজনৈতিক দল তো দেবে না, স্পেশালি বিরোধী রাজনৈতিক দল দেবে না, হয় তৃণমূল দেবে কিংবা তৃণমূলের প্রশাসন দেবে। এখানে যে ঘটনাটা ঘটেছে, আমরা তো আগে এই ধরনের ঘটনা আমরা খুব অল্পই দেখেছি, আগে যেটা হতো সিপিএম এর বাম জমানাতে সেটা একটা অন্যরকম, এই ধরনের বিস্ফোরণ কিংবা নাশকতা কিংবা বোমা তৈরি হচ্ছে, ধরা পড়ছে, এরকম আমরা বন্দুকগুলি দেখেছি। কিন্তু এখানে প্রশ্নটা দাঁড়িয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিরোধী চরিত্র ছিল, তিনি যে কথাগুলো আজ থেকে ঠিক 12 বছর আগে বলতেন, আজকে সেই কথাগুলো তিনি বেমালুম ভুলে গেছেন। সবকিছুতেই তিনি সিপিএম এর প্রশাসনকে দায়ী করতেন, সিপিএম এর পুলিশকে দায়ী করতেন, সবকিছু, ফর এভরিথিং। এটাকে কি মানুষ ভার্সেস তৃণমূল বলবো নির্মলবাবু? মানুষ ভার্সেস তৃণমূল বলতো, বলবো আজকে আজকে শুনুন, আজকে যে জায়গায় দাঁড়িয়ে গেল, ধরুন এগরা অ্যাসেম্বলিতে 52% ভোট পেয়েছে হচ্ছে তৃণমূল, আমার যতটুকু মনে পড়ছে, আর 45% বোধহয় বিজেপি পেয়েছে, তরুণ মাইক ঠিক আছে উনি জিতেছেন ওখানকার এমএলএ। এবার ওই জায়গাটা অনেক দিন থেকেই তৃণমূলের দখলে আছে, এবার তারপরে পারস্পরিক ভাবে সিপিএম এসছে, পরে বিজেপি এখন এসছে দ্বিতীয় দল হিসেবে। সুতরাং রাজনৈতিক দলের একটা দায়িত্ব যেরকম থাকে, পাশাপাশি প্রশাসনের দায়িত্বটাও থাকে। আজকে এনআইএ তদন্তর কথা উঠছে, এনআইএ তদন্ত হলে হাজার রকমের প্রশ্ন উঠবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বিরোধীরা চাইলে আমি এনআইএ তো, এবার প্রশ্নটা হচ্ছে বিরোধীরা চাওয়ার কি, উনি নিজে থেকে দিচ্ছেন না কেন? ওনার সেটাই তো, আমার ওনার পুলিশ তো বিস্ফোরক আইনে এফআইআরটা করতে পারছে না নির্মলবাবু, এনআইএ তদন্তটা দেবেন কি করে? এবং এই যে কথার যে ফাঁকটা রাখতেন, এই ফাঁকটা, এই ফাঁকটাতেই কোথাও একটা গলদ আছে, কিছু একটা উনি লুকোতে চান। যখনই বলছেন বিরোধীরা চাইলে, প্রশাসক হিসেবে ওনার দায়িত্ব, এতগুলো মানুষ যখন মারাই গেছে, একটা ইম্পার্শিয়াল কিংবা একটা একটা মানে মানে পুরো নিউট্রাল একটা কোনো
আমি বাদল বাবুকে যাবো, বাদল বাবুর কাছে আবার যাবো, সুযোগ দেবো। বাদল বাবু এসছিলেন চুপচাপ ফুলে ছাপ দিয়ে, এবার যাবেন কি তাড়া করে ফুল সাফ? তাই তো হচ্ছে, তাড়া করছে বাংলার মানুষ, বাংলার মা বোনেরা, শ্রমিকেরা, ছাত্র যুব মমতা ব্যানার্জির পাশে আছে। 2026 আবার প্রমাণ করবে নবান্নে কে বসবে। দুই, আপনার একটা কথাই আমি আপত্তি জানাচ্ছি, মানুষ ভূঁইয়া দল পরিবর্তন করেছে কিন্তু শুভেন্দু দল পরিবর্তন করেছে এটা আপনি বললেন না। তিন নম্বর, যদি বোমা বোমা ওখানে তৈরি হয়ে থাকে তাহলে আমি বলবো যারা বোমা বোমা করছেন, পূর্ব মেদিনীপুরকে, পূর্ব মেদিনীপুর পুরো জেলা ব্লক অঞ্চল ধরে কি প্রতিদিন বোমাবাজি হয়? তাই এই বোমাটা যাচ্ছে কোথায়? কেন এই ধরনের কথাটা উল্লেখ করা হচ্ছে, বোমা তৈরি বোমা তৈরি? তিন নম্বর, এলাকার মানুষ বলছেন, মমতা ব্যানার্জির পুলিশ তো তাকে অ্যারেস্ট করেছে, সে জামিনে বেরিয়েছে, সেখানে সিআইডি তদন্ত দিয়েছে, এনআইএ হলে হোক, ওই অঞ্চলে কেন তৃণমূলের লোকদের ঢুকতে দেওয়া হবে না? সময় শেষ, এই প্রশ্ন আমাদেরও, সময় শেষ এই প্রশ্নটা নিশ্চিতভাবে নিশ্চিতভাবে অশোক বাবু করুন। আমি আবার বলতে চাইছি, যে মানুষটা বারবার করে ঢুকছে জেলে, বারবার করে বেরোচ্ছে, আবার বেআইনি ব্যবসা করছে, তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে তৃণমূল, আবার তৃণমূলের সরকারের আমলে সে ঢুকছে আর বেরোচ্ছে, এর দায় দায়িত্বটা কার? এটা স্পষ্টভাবে আগে বলুন, বাদল বাবু এখানে দাঁড়িয়ে, এর দায় দায়িত্ব কার? কংগ্রেস না সিপিএমের না বিজেপির, কার এটা বলুন? সময় শেষ অশোক বাবু, আমি শর্মা বাবুর কাছে আসবো। শর্মা বাবু ধন্যবাদ। একটা কথা বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, অনির্বাণ আপনি জানেন, বারবার একটা কথা বলতেন যে পুলিশ অন্যায় করলে পুলিশের বিরুদ্ধে পুলিশের কোনো এজেন্সি তদন্ত করতে পারবে না। রিজওয়ানুর রহমানের কেসটা থেকে মনে করে দেখুন, আজকে পুলিশের দিকে অভিযোগ উঠছে যে পুলিশ তার কাছ থেকে টাকা নিয়ে এই বেআইনি ব্যবসাটা চালাতে দিচ্ছেন, তাহলে সিআইডি তদন্ত করে লাভটা কি? তাহলে এনআইএর কথা বলছেন না কেন? আজকে বাজি বাজি গল্প বলা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে প্রেস কনফারেন্সটা আপনি শুনেছেন হয়তো, সেখানে পরিষ্কারভাবে বলছেন যে পাচার হতো উড়িষ্যায়, পাচার হতো বাংলাদেশে, বর্ডার তো আমি কন্ট্রোল করি না। কথাগুলোর মধ্যেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বোমার কারবারটা চলতো। ওটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল ওড়িশা কোনো পার্শ্ববর্তী দেশ, ওটা ইন্টারন্যাশনাল বর্ডার। বলুন, শেষ করবো একটা ছোট্ট কথা দিয়ে। আচ্ছা বলুন তো, যে ছাড়া পেয়েছিলেন এই কৃষ্ণ বা কিসের জন্য? রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ, কলকাতা পুলিশটা এগড়া পুলিশ, নিশ্চিতভাবে তার ধারাটাকে লঘু করে দিয়েছিল। এর তো প্রমাণটা এখানে পরিষ্কার যে একটা বিস্ফোরণের ধারা দিচ্ছে না, এই বিস্ফোরণের পর প্রশ্ন করছিলেন কেন তৃণমূলের লোক ওখানে ঢুকতে পারবে না। আমার আপনাদের মুখটা মানে আপনার ঠিক নয় সুজনবাবু, আপনার পূর্বজ যারা মানে আপনাদের পার্টিতে আপনার পূর্বজ যারা তাদের মুখটা মনে পড়ছিল। দীর্ঘদিন ধরে চিৎকার করে তারা এটাই জিজ্ঞাসা করতেন নন্দীগ্রামে নেতা গিয়ে, কেন সিপিএম ঢুকতে পারবে না, সিপিএম করলে ঢোকা নিষেধ কেন? সুজনবাবু, না না, নন্দীগ্রাম নেতাইতে এখন গিয়ে লাভ নেই। ওইটা আসলে কি হয়েছিল, ভোটের সময় মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী নিজেরাই খোলসা করে দিয়েছেন কিভাবে বাইরে থেকে লোক ঢুকিয়ে গুন্ডামি করিয়েছিলেন। আজকের আলোচনায় আসতে গেলে খালি একটাই কথা আমি বলতে পারি, ভানু অবধি যখন পাওয়া গেছে জহরও পাওয়া যাবে। আমাদের রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে ডহর বাবুকে পাওয়া গেছে কিন্তু জহর বাবু অবধি পৌঁছাচ্ছে না। এই যা পুলিশ তোলাবাজি, কাটমানি, বেআইনি কারখানা, এই সমস্ত ভানুকে খুঁজে পাওয়া গেছে। এর আলটিমেটলি সোর্স যদি পাওয়া যায়, জহরকে খুঁজে পাওয়া যাবে কালীঘাটে। সেই জন্য মানুষের তদন্ত, মানুষের আদালত, সিপিএম বলতেন সেটা বলুন। আমি নির্মল বাবুর কাছে যাব, হাত তুলেছে নির্মল বাবু, 30 সেকেন্ড সময় একেবারে শেষ। নির্মল বাবু ধন্যবাদ, 15 সেকেন্ড আগে শেষ করবার জন্য। আমি শুধু আরেকটা কথা বলেই শেষ করব, যে কথাটা কিছুক্ষণ আগে বলেছি, চুপচাপ ফুলে ছাপ দিয়ে এসেছিলেন কিন্তু দেখে শুনে অন্তত এগরার মানুষ যা করছে, দিকে দিকে মানুষ যা করছেন, শিমলাপালে শুভেন্দু অধিকারী জনসভায় আজকে যা ভিড় দেখলাম, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসা জনসভায় যা ভিড় দেখলাম, তাতে একটাই কথা মনে হচ্ছে, এবার তাড়া করে ফুল সাফ, তৃণমূলের শেষের সুর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অগ্রিমান আজকের মতো এ পর্যন্ত, এরপর চোখ রাখুন সোজাসুজি স্বর্ণালীতে, আর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।